আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেন অভিযান শুরু করে তখন জনগণের বিপুল সমর্থন পেয়েছিল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকার। বহু ইউক্রেনীয় নাগরিক তখন জন্মভূমিকে রক্ষার জন্য সোচ্চার হয়েছিল। এখন যুদ্ধের চার মাস পরেও রাশিয়ার অগ্রগতি থামানো যাচ্ছে না, হতাহতের সংখ্যাও ক্রমেই বাড়ছে। এই অবস্থায় ইউক্রেনের জনগণের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়তে শুরু করেছে। স্বেচ্ছাসেবী হিসেবে যারা বাহিনীতে যোগ দিয়েছেন তাদেরকে খুবই সামান্য প্রশিক্ষণ দিয়ে ফ্রন্টলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন ফ্রন্টলাইনে সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই। অনেকে চাঁদা তুলে ফ্রন্টলাইনে স্বজনদের জন্য সুরক্ষা সরঞ্জাম কিনে পাঠিয়েছেন। এদিকে সেনা পরিবারের সদস্যদেরকে অর্থ সংগ্রহের জন্য সরকার বাধ্য করছে বলেও অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। যেসব ইউক্রেনীয়দের পরিবারের সদস্যরা যুদ্ধে লড়ছে তাদের অনেকেই সামরিক নেতাদের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন, কারণ তারা অনভিজ্ঞ সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠিয়েছে। অনেক সময় সেনাদেরকে যথাযথ মেডিকেল ও মনস্তাত্ত্বিক পরীক্ষা না করেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিয়েভের বাসিন্দা 43 বছর বয়সী ভিক্টোরিয়া বিলান রাষ্ট্রুকের স্বামী ভলোদিমির একজন নাট্যকর্মী এবং তার যুদ্ধের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সে এখন সিভারো ডোনেটস এলাকায় যুদ্ধ করছে। ভিক্টোরিয়া বলেন এখন তিনি প্রতিবাদ জানানোর জন্য মাঠে নামতেও প্রস্তুত। গত মাসে তিনি চাঁদা তুলে ফ্রন্টলাইনের সেনাদের জন্য সুরক্ষা হেডফোন পাঠিয়েছেন, যাতে রকেটের বিকট শব্দে তাদের শ্রবণ শক্তি নষ্ট না হয়। ভিক্টোরিয়া বলেন সরকার তাদের সহায়তার জন্য যথেষ্ট তৎপর নয়। এই অবস্থা দীর্ঘ হবে, মানুষ ততই ভেঙে পড়বে। এই ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি কোনো জবাব দেননি। ফেব্রুয়ারিতে রাশিয়া যখন অভিযান শুরু করে তখন হাজার হাজার ইউক্রেনীয় নাগরিক স্বেচ্ছায় যুদ্ধে যেতে রাজি হয়েছে, যাদের আগের কোনো সামরিক অভিজ্ঞতা নেই। যুদ্ধ প্রচেষ্টা সক্রিয় রাখার জন্য ইউক্রেন সরকারও 18 থেকে 60 বছর বয়সী ইউক্রেনীয় পুরুষদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যাতে প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা যায়। মে মাসে জেলেনস্কি জানিয়েছিলেন ইউক্রেনের বাহিনীতে নারীসহ 7 লক্ষ সদস্য রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই জেলেনস্কি নানাভাবে দেশের সেনা এবং সাধারণ নাগরিকদের নৈতিক মনোবল ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পূর্বাঞ্চলে রাশিয়ার কামান হামলা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে 100 থেকে 200 ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে, আহত হচ্ছে প্রায় 500। খোদ ইউক্রেনের কর্মকর্তারাই এ তথ্য জানিয়েছেন। 14 জুন এক বক্তৃতায় জেলেনস্কি এই জনবল ক্ষয়কে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেন, তবে ইউক্রেনিয়ানদের টিকে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। মৃত্যুর হার বেশি হওয়ার পরও ইউক্রেনের কর্মকর্তারা বলে আসছেন যে সেনাদেরকে সঠিকভাবে দেখভাল করা হচ্ছে, তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ, খাবার, সরঞ্জাম সরবরাহ ও বিশ্রামের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু যুদ্ধের সময় যত বাড়ছে ইউক্রেনীয় নাগরিকরা ততই ক্ষুব্ধ হয়ে উঠছেন। বিশেষ করে ফ্রন্টলাইনে সেনাদের জন্য মৌলিক দরকারি সামরিক সরঞ্জামের ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছু সামরিক পরিবারকে চাঁদা সংগ্রহে বাধ্য করা হয়েছে, যাতে সেই অর্থ দিয়ে মেডিকেল ও সামরিক সরঞ্জামাদি ফ্রন্টলাইনে পাঠানো। সোভিতলানা লুকিয়ানস্কর স্বামী যুদ্ধের আগে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতেন। তিনি এখন সিভারো ডোনেটস্কের কাছে যুদ্ধ করছেন। সোভিতলানার উদ্বেগের কারণ হল ইউক্রেনের সামরিক বাহিনী দ্রুত নিহত ও আহত সেনাদের শূন্যস্থান পূরণ করছে না। প্রতিদিনই তার স্বামীর জীবনের ঝুঁকি বাড়ছে বলে জানান তিনি। তিনি বলেন সরকারকে জনবল আরও বাড়াতে হবে, আবার তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে। প্রশিক্ষণে যথেষ্ট ব্যবস্থা নেই আর এটা একটা বড় সমস্যা, সে কারণে আমাদের মৃতের হার অনেক বেশি। সোভিতলানা বলেন তাদের কারণে আমরা এখন ক্ষুব্ধ। কিছু ফ্রন্টলাইন সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই বলে যে অভিযোগ উঠেছে জেলেনস্কি তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন ফ্রন্টলাইন থেকে আমি যে রিপোর্ট পাচ্ছি তা সমাজের ভেতরে যে আলোচনা চলছে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি বলেন যুদ্ধে চলমান এলাকাগুলোতে সবাই ঝুঁকির মধ্যে আছে এবং নিজেদেরকে সুরক্ষার জন্য তাদের কাছে সব কিছুই থাকতে হবে, রাষ্ট্র এই জিনিসগুলো সরবরাহ করছে। কিয়েভের বাসিন্দা 25 বছর বয়সী লুইজা ডোনারের স্বামী ডোনবাস অঞ্চলে যুদ্ধ করছেন। তিনি বলেছেন জেলেনস্কি আর সরকারের অন্যান্য কর্মকর্তাদের কথাবার্তা পুরোটাই অন্তঃসারশূন্য।
স্বামীর সাথে টেলিফোনে কথা বলেই তিনি বুঝতে পারেন যে তারা কী ধরনের আতঙ্ক আর পরিশ্রান্ত অবস্থার মধ্যে আছে। তিনি বলেন, সরকারের কথাবার্তা আর বাস্তবতা ভিন্ন, প্রতিদিনই সেনাদেরকে উচ্চ মূল্য দিতে হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর স্বেচ্ছাসেবী ইউনিট টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের প্রশিক্ষণের দায়িত্বে আছেন ইগর খোট। তিনি জানিয়েছেন, রাজধানী ও সবচেয়ে বড় শহর কিয়েভে তাদের প্রতি সপ্তাহে সর্বোচ্চ 120 জনকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে। নতুন সেনাদেরকে মাত্র 5 দিনের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান এই 5 দিনের প্রশিক্ষণকে খুবই অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউক্রেনীয়দেরকে কোনো একটা সমাধান বের করতে হবে, এটা একটা ম্যারাথনের মতো, 100 মিটারের স্প্রিন্ট নয়। মার্কিন মেরিনদেরকে কোথাও পাঠানোর আগে তাদের কমপক্ষে 20 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়। যথেষ্ট প্রশিক্ষণ আর প্রস্তুতি ছাড়া ফ্রন্টলাইনে যে সেনাদেরকে পাঠানো হচ্ছে এর দায় কার, এমন প্রশ্নের জবাবে খোট বলেন, তারা নিজেরাই এখানে যোগ দিয়েছে। তিনি বলেন, জন এফ কেনেডি তার প্রথম বক্তৃতায় বলেছিলেন, এই প্রশ্ন করো না যে দেশ তোমার জন্য কি করবে, বরং নিজেকে প্রশ্ন করো দেশের জন্য তুমি কি করতে পারবে। ইউক্রেনীয়রাও দেশের জন্য এখন অসম্ভবটাই করছে। সরকারের যুদ্ধ প্রক্রিয়ার ব্যাপারে জনগণের সমর্থনে যে ভাটা পড়েছে সেটা এই মুহূর্তে জেলেনস্কির জন্য একটা রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা দিতে পারে। ক্যানসিয়ান মনে করেন, ক্ষমতার পরিবর্তন আসলে যুদ্ধের গতিও পাল্টে যেতে পারে। তিনি বলেন, স্বল্প মেয়াদে এটা আসলে একটা রাজনৈতিক সমস্যা, এখানে কিছু না করা হলে এটা সামরিক সমস্যায় রূপ নেবে। এখন দেখার বিষয় হলো ইউনিটগুলো ভেঙে পড়েছে কিনা, কোনো ইউনিট যুদ্ধ করতে অস্বীকার করছে কিনা, অথবা যুদ্ধক্ষেত্র ছেড়ে কেউ চলে যাচ্ছে কিনা। সরকারের ব্যাপারে হতাশা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের মানুষদের মধ্যে বেশি প্রকট হয়ে উঠেছে। সেখানে লাভিভ শহরের মতো তুলনামূলক নিরাপদ এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য অনেকে আগ্রহী হয়েছিল। কিছু নারী জানিয়েছেন, তাদের স্বামীরা স্বেচ্ছাসেবী হিসেবে এই শর্তে যোগ দিয়েছিল যে তারা নিজেদের এলাকার রক্ষার জন্য কাজ করবে, কিন্তু তাদেরকে এখন ফ্রন্টলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ৫২ বছর বয়সী ওলেনা ঝাবিয়াক শেরেমেত বলেন, তার স্বামী যুদ্ধের শুরুর দিকে বাহিনীতে যোগ দিয়েছিলেন। সে লাভিভ এলাকার চেকপয়েন্টগুলোতে কাজ করতে চেয়েছিল, কিন্তু এপ্রিলের শুরুর দিকে তাকে ব্যাগ গুছিয়ে পূর্বাঞ্চলের দিকে যেতে বলা হয়। যদি সে যেতে অস্বীকার করে তাহলে তাকে পরিত্যাগকারী হিসেবে ঘোষণা দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর থেকে স্বামীকে আর দেখেননি ওলেনা। যাদেরকে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে তাদের অনেককে এতটুকু শেখানো হয়নি যে কীভাবে গুলি করতে হয়। হঠাৎ করে তাকে একেবারে গুলির বৃষ্টির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওলেনা সহ অন্য নারীরা সরকার ও সামরিক কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছে, কেন তাদের প্রিয়জনদেরকে তাদের নিজেদের জেলা ছাড়তে বাধ্য করা হয়েছে, কিন্তু তারা সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি। মৃতের সংখ্যা যে বেশি হচ্ছে এতে মোটেই অবাক নন ওলেনা। তিনি বলেন, তারা শত্রুদের কোনোভাবেই ঠেকাতে পারবে না, কারণ তাদের প্রশিক্ষণ নেই, আর এর স্বাভাবিক ফল হল আমাদের জানমালের ব্যাপক ক্ষতি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।